চাষী ভাই বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা এই অবস্থায় যদি আমরা ফসল চাষ করি তাহলে কিন্তু আমাদেরকে প্ল্যান করে ফসল চাষ করতে হবে সঠিক প্ল্যানিং যদি না থাকে তাহলে কিন্তু আমরা সেখান থেকে ভালো পয়সা কামাতে পারবো না চাষি ভাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে স্কুলের সাথে ফসল হিসাবে আমরা কোন কোন ফসলগুলি চাষ করতে পারি যে ফসলগুলি চাষ করলে আমরা ওল থেকে ভালো পয়সাও কামাতে পারবো আবার ওখান থেকে অনেকটা ফলে খরচাও চলে আসবে আসসালামু আলাইকুম বিহার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মাস পেলস চাষি ভাই মূল ভিডিওটা যাওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখছি সেটা হচ্ছে যে আমার চ্যানেলে আপনারা যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য এবং এই ভিডিওটিকে আরো বেশি বেশি করে শেয়ার করুন চাষি ভাইদের সঙ্গে তারাও জানে এইভাবে ফসল চাষ করে উপকৃত হয় চাষি ভাই এবছরে যা ওলে বীজের দাম রয়েছে তাতে কিন্তু আমাদের ওল চাষ করে যে ভালো মুনাফা পাওয়া যাবে সেটা আশা করা খুব কঠিন কেননা এবছরে ওলের বীজের দাম রয়েছে কুইন্টাল প্রতি প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার মতো এই এক কুইন্টাল বীজের থেকে আমরা যখন সংগ্রহ করব ফলন পেয়ে থাকবো প্রায় তিন থেকে সাড়ে তিন কুইন্টাল সঠিক যদি আমরা পরিচর্যা করতে পারি তিন থেকে সাড়ে তিন কুইন্টাল ওল আমরা যখন মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করবো সেই সময় কিন্তু দাম থাকে প্রায় পনেরো থেকে কুড়ি টাকা এই এভারেজ দামে যদি আমরা ওল বিক্রি করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে লসের সম্মুখীন হতে হবে কোনো কোনো সময় কি হয় অনেক বেশিও হয়ে যায় আবার কমও অনেকটা হয়ে যায় সেই দিকে মাথায় রেখে আমাদেরকে কি করতে হবে ওলে খরচাটা যাতে অনেকটা উঠে আসে সেই হিসাবে আমাদেরকে এর সঙ্গে সাথী হিসাবে ধনেপাতা পাতা লোটে শাক এই সমস্ত শাক জাতীয় ফসল যেগুলি আমরা অল্প সময়ে পাবো সেগুলিকে চাষ করতে পারি এখানে দেখুন ভিডিওটিতে এখানে হচ্ছে ধনে পাতা চাষ করা হচ্ছে ধনে পাতাটি এখন বেরিয়ে গেছে এইভাবে যদি আমরা এখানে ধনে পাতা চাষ করি এই সময় দেখা যায় যে অনেক সময় ধনে পাতার দাম অনেক চড়া দামে বিক্রি হয় সেক্ষেত্রে কিন্তু ধনে পাতা থেকেও ভালো পয়সা কমানো যাবে আবার পোলের বীজের অনেকটা খরচাও এখান থেকে চলে আসবে পরবর্তীতে পোলের দাম যদি কম হয় সেখানে লচের সম্মুখীন হতে হবে না ওলের সাথী ফসল হিসাবে আমরা যখন ধনে চাষ করবো তখন আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ওলগুলিকে আমাদেরকে বেড সিস্টেম করে লাগাতে হবে এখানে দেখুন বেড সিস্টেম করে ওলগুলো লাগানো হয়েছে বেড সিস্টেম করে ওলগুলো লাগানোর পরে মাটিটা উপরের মাটিটাকে আমাদেরকে ঘুর ঘুরে করে নিতে হবে এবারে আমাদেরকে ধনে বীজটাকে ভালো করে ভেঙে নিতে হবে দুভাগা করে নিয়ে এই বীজটাকে আমাদেরকে এর ওপরে ছিটিয়ে দিয়ে হাত দিয়ে হালকা হালকা করে মাটিগুলোকে সমান করে ধনে বীজগুলোকে ঢেকে দিতে হবে চাষি ভাই ধনে বীজটা যখন বোনা হয়ে গেছে এবারে আমাদেরকে কি করতে হবে এবারে এর পরিচর্যা শুরু করতে হবে পরিচর্যা হিসাবে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমেই আমাদেরকে জমিটাতে সেচ দিয়ে যখন জমিতে আমরা সেচটা দেব তখন একটা বিষয় মাথায় রাখতে হবে যেন প্রত্যেকটা জায়গা ভালোভাবে ভিজে থাকে যদি ভালোভাবে না ভিজে তাহলে কিন্তু ধনে বীজ সঠিকভাবে বের হবে না সেই জন্য আমাদেরকে ভালোভাবে ভিজিয়ে সেচটা দিতে হবে সেচ দেওয়ার পরে যখন আমাদের এই ধনে বীজগুলো বেরিয়ে আসবে তখন আমাদেরকে দেখতে হবে যে ধনে করছে কিনা এই সময় যদি সঠিকভাবে পর্যবেক্ষণ না করা যায় তাহলে কিন্তু সমস্ত ধনে নষ্ট হয়ে যেতে পারে সেজন্য দু মধ্যে আমাদেরকে ফাঙ্গাস আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এক্ষেত্রে আপনারা টাটা কোম্পানি কোম্পানির টাটা মাস্টার আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দিতে পারেন এছাড়া আপনারা আপনাদের স্থানীয় যে সমস্ত ফাঙ্গিসাইড গুলো ভালো কাজ করে থাকে সেগুলো স্প্রে করতে পারেন পরিমাণ অনুযায়ী ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এরকম অবস্থা যখন হবে তখন আমাদেরকে হাট দিয়ে পরিষ্কার করে দিতে হবে পরবর্তীতে আমাদেরকে মাটি জমা অনুযায়ী ঘন ঘন সেচ দিতে হবে সেচ দিলেই হয়ে যাবে এখানে আর বাড়তি কোনো খরচা করতে হয় না যার জন্য আমরা এখান থেকে মোটামুটি ভালো পয়সা কামাতে পারি এবং ওল্টাকেও ভালোভাবে পেয়ে থাকি চাষি ভাই ওলে সাথী ফসল হিসাবে আপনারা আবার নোটে শাকও চাষ করতে পারেন নটে শাক চাষ করতে হলে একই রকম ভাবে আমাদেরকে বেড তৈরি করতে হবে বেডের মাটিটাকে ভুরভুরে করে নিতে হবে মাটিটাকে ভুরভুরে করে নেওয়ার পরে নোটে শাকের বীজগুলোকে আমাদেরকে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দেওয়ার পরে তার উপরে আমাদেরকে একটা সেচ দিয়ে দিতে হবে সেচ দিয়ে দিলে কি হবে নোটে বীজগুলো অঙ্কুরিত হয়ে বেরিয়ে আসবে সেই সময় আমাদেরকে পরিচর্যা করতে হবে নোটে পরিচর্যা আমরা যেভাবে করি ঠিক সেই রকম ভাবেই পরিচর্যা করতে হবে ফুলের বীজ তৈরি করার জন্য যে সমস্ত জমিতে আমরা ওল রোপণ করে থাকি সেই সমস্ত জমিতে আমরা এর পরবর্তীতে সরিষা শিম ও অন্যান্য জাতীয় সবজিও চাষ করতে পারি একই জমি থেকে আমরা এক খরচায় দুটো ফসল পেয়ে থাকি যার ফলে আমাদের কি হয় অনেকটাই সাশ্রয় হয় মুনাফাটাও খুব ভালো হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যে ওলের সাথে ফসল কি কি চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন যেহেতু ওলের বীজের দাম অনেকটাই বেশি তাই আপনারা এই সমস্ত সাথে ফসলগুলো চাষ করার চেষ্টা করুন এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আর এই ভিডিওটিকে আরো বেশি কৃষক ভাইদের সঙ্গে শেয়ার করে সকলকে জানাতে সাহায্য করুন এরকমই ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত আপনারা